হাই ফ্রেন্ডস, আজকে যে কথাটি আমি বলতে যাচ্ছি তার সঙ্গে অনেকটা সেন্টিমেন্ট, অনেকটা ভালোবাসা জড়িয়ে আছে, তাই প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমরা অনেকেই আমাদের কাছের মানুষকে হারিয়েছি, হারিয়েছি তো কেউ না কেউ, কোনো না কোনো দিন কাছের মানুষকে হারিয়েছি। তো তার স্মৃতি, তার জিনিসপত্র, তার ব্যবহৃত জামা কাপড় আমরা কী করি? স্টক করে রেখে দিই। আমি করি না এটা, আমি কোনোদিন করিনি এটা, অনেকেই করেন। তার ব্যবহৃত জিনিসপত্র, স্পেশালি তার জামা কাপড়, আলমারি বন্ধ করে রেখে দেন। অথচ প্রচুর এরকম মানুষ রয়েছেন যারা শীতে কাঁপছে, গায়ে ভালো জামা তো দূরে থাক, একটা গরম বস্ত্র দেওয়ারও তাদের ক্ষমতা নেই। তো তাদের জন্য বলছি, তাদের জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, সেই সব ব্যবহৃত জামাকাপড়গুলো আলমারি বন্ধ করে রাখবেন না, তাদেরকে দিয়ে দিন। দেখবেন অনেকখানি ভালোবাসা, অনেকখানি আশীর্বাদ পাবেন। কাছের মানুষের স্মৃতি, কাছের মানুষের ভালোবাসা, কাছের মানুষের সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের মেমোরিতে থাক, অন্তরে থাক, যেটা আপনি পড়তে পারবেন না, যেটা আমি পড়তে পারবো না। নয় তাকে দিয়ে দিলেন, সে পড়ল, শীত থেকে তো বাঁচল, একটু দেখবেন না, প্লিজ রাগ করবেন না আমার কথায়, ভুল বুঝবেন না। যেটা আমি মানি, আমি সেটা আপনাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করার চেষ্টা করছি, এইটুকু।